আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। ঢাকা টেস্টে দুই ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস আর মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে 5 উইকেটে 277 রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা আর বাংলাদেশ। পিচ কন্ডিশনের কথা মাথায় রেখে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অধিনায়ক মুমিনুল হক। এদিন শুরুতেই চট্টগ্রামের রেকর্ড পার্টনারশিপ গড়া দুই ওপেনার তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয় ফিরেছেন শূন্য হাতে। এরপর 9 বলে 9 রান করে ফার্নান্দোর বলে নিরসন ডিকোলার কাছে দিয়ে বিদায় নিয়েছেন অধিনায়ক মুমিনুল নিজেই। নাজমুল হাসান শান্ত 21 বলে মাত্র 8 রান করে রাজিতার বলে বোল্ড হয়েছেন। রাজিতার পরের বলেই এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরের পথ ধরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে 24 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপরে লিটন ও মুশফিকের মাঝে গড়ে ওঠে মহাকাব্যিক এক জুটি। সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন দুইজনই। ঢাকায় এই জুটি চট্টগ্রামে নিজেদের গড়া 165 রানের পার্টনারশিপকেও আজ ছাপিয়ে গিয়েছেন। দীর্ঘ 78.1 ওভার ক্রিজে থেকে লিটন মুশফিক জুটি গড়ে উঠেছে এবং নিয়েছেন 253টি রান। লিটন মুশফিকের জোড়া সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে দিন শেষে 5 উইকেট হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। 221 বলে 16টি বাউন্ডারির সাহায্যে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ 135 রান নিয়ে অপরাজিত ছিলেন লিটন কুমার দাস। আরেক অপরাজিত ব্যাটার মুশফিক 252 বল থেকে 13টি বাউন্ডারির সাহায্যে করেছেন 115 রান। বলা চলে বিসিবিকে সমুচিত জবাব দিচ্ছেন মুশফিকুর রহিম। দেখার বিষয় শেষ পর্যন্ত বাংলাদেশ কত রানে ডিক্লেয়ার করে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।